এছাড়া নাইয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সইয়া সেই অধিকার তাকে দিয়েছে এরপরে এমডি মাসুম বিল্লা আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই জামাতে সাজা করতে পারেন এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াতে পারবেন না কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে নারীরা পিছনে থাকবেন এবং কেমসআসলাম বলেছেন খৈরুসুফর জালি আউ্লুহা ও নিসাই আখেরুহা একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম আর নারীদের কাতার পেছনে থাকে সেটা উত্তম এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন কি স্বামী জামাত সালাদাই করবেন মাঝে মধ্যে ছুটে গেল তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাদাই করতে পারেন এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেচদা আদায় হবে কিনা না সেচদা করবেন আপনি জমিনে হাতের উপরে সেজ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সলাত মেহেদি হাসান মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মল মলত্যাগ করি সরি মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কী দরকারি প্রশ্ন এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু নয় বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না সোহানি পারভিন আপনি লিখেছেন শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি দেখুন যদি ফরস গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলোই আপনাকে ভেজাতে হবে আর যদি ফর্জ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সুন্দা বা নফল সাধারণ বা চায়েজ মবাজে গোসাল সেটিতে চুল বোঝানো তো আবশ্যক নয় লিজা রহমান লিখেছেন নামাজ কবুল হচ্ছে কি না তা বুঝার উপায় কি নামাজ কবুল হচ্ছে কি না এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে আল্লাহ রব্লা আমার কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন খুদু হালাল উপার্জন কায়মন বাক্যে আল্লাদের কাছে দোয়া ইত্যাদি ইস্তেফার তার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাত পড়ার তফিক পাওয়া আপনার মনটা বিগলিত হওয়া আল্লাহর দিকে মনোসংযোগ থাকা এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ কবুল করছেন তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই